অশান্তির আগুন নিচ্ছেই না মণিপুরে এবার সি আর পি এর উপরেই হামলা গুলিতে নিহত কমপক্ষে দশ জঙ্গি নিহতরা সকলেই কুকি সম্প্রদায়ের বলেই মণিপুর জুড়ে জারি করা হয়েছে সোমবার মণিপুরের সেন্ট্রাল পুলিশ হামলা চালায় জঙ্গিরা জানা গিয়েছে অসমের সীমান্ত লাগোয়া জিরিবামে একটি পুলিশ স্টেশনে দুই দিক থেকে হামলা শুরু করে ওই পুলিশ স্টেশনের পাশেই অস্থায়ী ত্রাণ শিবির রয়েছে সেটি মূল নিশানা ছিল বলেই মনে করা হচ্ছে থানায় হামলার পর জঙ্গিরা আশেপাশের বাড়িগুলিতে আগুন ধরিয়ে দিতে শুরু করে তখনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় সংঘর্ষে প্রথমে এক জওয়ান আহত হন এরপরে দুই পক্ষের মধ্যে এনকাউন্টার শুরু হয় শেষ পর্যন্ত গুলির লড়াইয়ে দশ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর প্রসঙ্গত জিরিবামের এই পুলিশ স্টেশনে এর আগেও একাধিকবার হামলা হয়েছে অস্ত্র লুটপাটের জন্য আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও হয় গতকালের হামলার পরে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে সিআরপিএফ অন্যদিকে কুকি জনগোষ্ঠীর তরফে বন্ধের ডাক দেওয়া হয়েছে তাদের ভিলেজ ভলান্টিয়ারদের মৃত্যু প্রতিবাদে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে কার্ফিউ জারি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে সংঘর্ষে নিহত জঙ্গিদের কাছ থেকে রকেট গ্রেনেড থেকে শুরু করে একে সিরিজের অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে ভিলেজ কেবল সিঙ্গেল ব্যারেল বন্দুক ব্যবহার করারই অনুমতি রয়েছে তাও লাইসেন্স প্রাপ্ত কিন্তু বিভিন্ন সময়ে কুকি জঙ্গিদের কাছে অত্যাধুনিক অস্ত্র দেখা গিয়েছে এই অস্ত্র কোথা থেকে আসছে তা খতিয়ে দেখছে পুলিশ বিওরো রিপোর্ট আর ই নিউজ